পৃষ্ঠা 104, নবম পাঠ, রাস্তায় ক্রিকেট খেলা, মাইকেল অ্যান্টনি। লেখক পরিচিতি। মাইকেল অ্যান্টনি হলেন একজন নামজাদা ক্যারিবিয়ান লেখক ও ইতিহাসবিদ। 1932 সালে 10ই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের মেয়ারোতে তাঁর জন্ম। তাঁর পিতার নাম নাথানিয়েল অ্যান্টনি, মা ইভা জোন্স ল্যাজারাস। মেয়ারো আর ত্রিনিদাদে শিক্ষা পর্ব শেষ করে তিনি একটি ইস্পাত কারখানায় কাজ নেন। পরে চাকরি সূত্রে চলে যান ইংল্যান্ডে। সেখানে তিনি রয়টারের নিউজ এজেন্সিতে সাব এডিটর পদে 1964 থেকে 1968 সাল পর্যন্ত কাজ করেন। ত্রিনিদাদ এবং টোবাগোর জীবন তার উপন্যাসে আর গল্পের আশ্চর্য মুহূর্ত আর সজীব হয়ে ওঠে। পরম মমতায় তিনি বর্ণনা করেন আপাততুচ্ছ নানা ঘটনা আর তার মানবিক দিকগুলিকে। 1979 সালে তিনি হামিংবার্ড মেডাল ব্র্যাকেটে স্বর্ণ পদক ব্র্যাকেট ক্লোজ লাভ করেন। এই ছাড়াও 2003 সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানিত ডিলিট উপাধিতে ভূষিত করে। নিচে তাঁর কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস ও গল্প গ্রন্থের নাম দেওয়া হল। 1. দ্য গেমস ওয়্যার কামিং 1963, 2. গ্রিন ডেজ বাই দ্য রিভার 1967, 3. ক্রিকেট ইন দ্য রোড অ্যান্ড আদার স্টোরিজ 1973, 4. গ্লিম্পেসেস অফ ট্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো 1974, 5. স্ট্রিটস অফ কনফ্লিক্ট 1976, 6. ইন দ্য হিট অফ দ্য ডে 1996। উৎস: রাস্তায় ক্রিকেট খেলা। শীর্ষক রচনাটি মাইকেল অ্যান্টনি রচিত বিখ্যাত গল্পগ্রন্থ ক্রিকেট অন দ্য রোড অ্যান্ড আদার স্টোরিজ বা রাস্তায় ক্রিকেট এবং অন্যান্য গল্প 1973 থেকে সংকলিত। সারমর্ম: রাস্তায় ক্রিকেট খেলা শীর্ষক রচনাটি একটি স্মৃতিচারণমূলক গল্প। লেখক মাইকেল অ্যান্টনি তাঁর নিজের জীবনের কথাই গল্প হিসেবে শুনিয়েছেন আমাদের। লেখকের গল্পের পটভূমি হল ওয়েস্ট ইন্ডিজের মেয়ারো, সময়টা বর্ষাকাল। লেখক তার ছেলেবেলায় একটি দিনে বন্ধু অ্যামি ও ভার্নকে নিয়ে বাড়ির পাশেই ক্রিকেট খেলছিলেন। অ্যামি আর ভার্নের বাড়ি লেখকের বাড়ির পাশেই। গল্পের কথক বা লেখককে তারা ডাকে সেলো বলে। কিশোর সেলো লক্ষ্য করে দেখেছে যখনই তার ব্যাট করার সময় হয় ঠিক তখনই মুষলধারায় বৃষ্টি নামে মেয়ারোতে। এর সঙ্গে শুরু হয়ে যায় প্রবল বজ্রপাত, সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। মেয়ারোর আকাশ বর্ষাকালে এমনিতেই মেঘে ঢাকা থাকে। সমুদ্রের ওপরে জলভরা কালো মেঘগুলো যেন গভীর মুখ করে ঝুলে পড়ে। ঝোড়ো বাতাস প্রচণ্ড গতিতে বয়ে চলে সমুদ্র তীরবর্তী নারকেল বনের মধ্য দিয়ে। এমন বৃষ্টিকেই সেলোর ভীষণ ভয়। বৃষ্টির ভয়ে ব্যাট করা ছেড়ে সেলো দৌড় লাগিয়েছে ঘরের দিকে। অ্যামি আর ভার্নের মনের অবস্থা সেলোর একেবারে বিপরীত। তারা বৃষ্টিতে মহানন্দে ভিজছে, জল খাওয়ার ভান করছে, ভেজা জামা কাপড় পরে চেঁচি চেঁচিয়ে বলছে নেবুর পাতায় করম চা, হে বৃষ্টি স্পেনে যা। তাদের মা তাদের এক এরকম উল্লাসের শব্দে যেই বাড়ি থেকে বেরিয়েছেন অমনি তারা নাচানাচি বন্ধ করে লুকিয়ে পড়েছে ঝোপের ভেতর। এদিকে অ্যামি আর ভার্নের সঙ্গী সেলো ব্যাট আর বল বাড়ির তলায় ঢুকিয়ে দিয়ে ঘরের ভেতর আশ্রয় নিয়েছে। পা মুছে বিছানায় উঠে অ্যামি আর ভার্নের আওরান ও ছড়াটাকে যে নিজেই মনের ভেতরে বলতে বলতে ভাবছে সত্যি বৃষ্টিটা যেন স্পেনে চলে যায়। এইভাবে অনেকক্ষণ বৃষ্টি এবং বজ্রপাত চলার পর সেলো হঠাৎ শুনতে পায় তাকে প্রথমে ব্যাট করার জন্য ডাকছে ভার্ন, কারণ ইতিমধ্যে বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠেছে। প্রথমে সেলো ব্যাট করবে অথচ তার মনে কোনো রকম উৎসাহ না দেখে ভার্ন পাশে দাঁড়িয়ে থাকার অ্যামির দিকে তাকিয়ে বলে ওঠে দু নম্বর ব্যাট কে। সেলো ওই নির্বিকার অবস্থাতেই উত্তর দেয় আমি। প্রায় একই সঙ্গে অ্যামিও আমি বলে চেঁচিয়ে ওঠে। শেষ পর্যন্ত অ্যামি পকেট থেকে একটি পেনি বের করে টস করে, চাকতি ওপরের দিকে ছুঁড়ে দেওয়া হলে সেলো জানায় হেড, কিন্তু সে টসে হেরে যায়। বৃষ্টির পর টস হেরে ব্যাটিং খোয়ানোকে সেলো কিছুতেই মন থেকে মেনে নিতে পারে না। রেগে গিয়ে সেখানে ভার্নের ব্যাট বল রেখেছিল, সেখানে
থেকে সেগুলো নিয়ে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। অ্যামি সেলোর বাড়িতে নালিশ করার কথা বললেও ভার্ন বিষয়টিকে গুরুত্ব দেয় না। ভারী তো একটা পুরনো ব্যাট আর বল, একথা বলে মুখ বেঁকিয়ে হাসির ভঙ্গি করলেও ভার্নের চোখের কোণে জল চিকচিক করে। সেলো বুঝতে পারে ভার্ন মনে মনে দুঃখ পেয়েছে, হয়তো তার উপরে অভিমানও করেছে। এরপর বাকি বর্ষাকাল জুড়ে অ্যামি ভার্ন ও সেলোকে আর একসঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায়নি। এইভাবে বছর কেটে যায়। নতুন বছরের গোড়ার দিকে সেলোর সঙ্গে ভার্ন এবং আমিষ দেখা হয়। সেই দিনটা গরম আর ঝকঝকে। বন্ধুরা রাস্তার উপরে আবার ক্রিকেট খেলার আয়োজন করছে দেখে মনের দ্বিধাদ্বন্দ্বে দূরে সরিয়ে রেখে তাদের দিকে এগিয়ে যায় সেলো। অ্যামি আর ভার্নও তাকে দেখে খুব খুশি হয়। খুশি মনে ভ্যান ব্যাটের উপর থেকে সেলোফেন কাগজটা ছিঁড়ে ফেলে সেলোকে প্রথমে ব্যাট করতে দেয়। আনন্দ চোখে জল এসে গেলে তা গোপন করতে চায় সোলো। শব্দার্থ বা টিকা, উঠোন, বাড়ির বা ঘরের সামনের খোলা জায়গা কমা আঙিনা, ঝাপট, ঝড় বা বৃষ্টির প্রবল ধাক্কা। পৃষ্ঠা 105। হুঙ্কার, গর্জন, হুজুক, সামান্য কোনো বিষয়ে ব্যাপক উত্তেজনা। স্পেন ইউরোপের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত একটা দেশ, এর রাজধানীর নাম মাদ্রিদ। কলজে হৃৎপিণ্ড, হাতুড়ি, লোহা বা পেরেক প্রভৃতির পেটার জন্য মোটা ও ভারী লোহার মাথাওয়ালা যন্ত্র বিশেষ। উপকূল, নদী, সমুদ্র প্রভৃতি তীরের নিকটবর্তী স্থান। সদ্য সবে গোমরা, গম্ভীর, তেজ, শক্তি, ফলা, ফলক, জুবজুবে, জল, তেল, ঘি ইত্যাদি তরল পদার্থে সিক্ত বা ভিজে যাওয়া ভাব, নেবু, লেবু, নিকুচির দফা রফা, আকাশ চিরে আকাশ বিদীর্ণ করে বাজ পড়ল, বজ্রপাত হল, অপার্থিব যা পৃথিবীর সম্বন্ধীয় নয়, আবহাওয়া, জলবায়ু আছড়ানো, আছাড় দেওয়া, টস, মুদ্রা ওপরে ছুড়ে দিয়ে ওপরে থাকা অবস্থায় মুদ্রার কোন পিঠকে আগে থেকে চিহ্নিত করা, কোনো পিঠকে আগে থেকে চিহ্নিত করা যাতে মুদ্রাটি মাটিতে পড়লে সেই পিঠটা দেখা যাবে। বদমেজাজি, রুক্ষ এবং শব্দ মেজাজ, ভুল, রুক্ষ বা উগ্র মেজাজ জাল, গর্জন, উঁচু গম্ভীর আওয়াজ, ফুর্তি, আনন্দ, হট্টরোল, বাজারের চিৎকার, করমচা, ছোট অম্ল ফল, বিশেষ, বিষণ্ন, দুঃখিত, কান ফাটানো, কানের পর্দা ফাটিয়ে ফেলার মতো প্রচণ্ড আওয়াজযুক্ত, নির্বিকার, উদাসীন, কিংকর্তব্য বিমূর, কি করতে হবে বুঝতে পারে না এমন, ড্যাবড্যাবে করে চায়, বিস্ময়ে চোখ বড় বড় করে দেখা বা চেয়ে থাকা, অভিনব, আগে কখনো হয়নি বা দেখা যায়নি এমন, উদ্ভাসিত, উজ্জ্বলভাবে প্রকাশিত। হাতে কলমের সমাধান, প্রশ্ন 1, বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলি আবার লেখো। 1.1, বর্ষাকালে এমনই ছিল। মেয়ারো অবলিক মেয়ার ব্রাজিল অবলিক ত্রিনিদাদ, উত্তর মেয়ারো। 1.2, নেবুর পাতায় করমচা অবলিক হে বৃষ্টি, ইতালিতে অবলিক লন্ডনে অবলিক স্পেনে যা, উত্তর স্পেনে। 1.3, ধুত্তর অবলিক নিকুচি অবলিক ভাল লাগে না মনে মনে বললাম, উত্তর নিকুচি। 1.4, ভেতরে ভেতরে গুমোট অবলিক দুর্যোগপূর্ণ অবলিক হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম, উত্তর হিংস্র। 1.5, অ্যামি ডাকে হেড অবলিক টেল, উত্তর টেল। 2, কার্যকারণ সম্পর্ক অনুযায়ী পাশাপাশি বাক্য লেখো। 2.1, বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই, ব্র্যাকেটে কার্য, উত্তর যখনই গল্প কথক, সোলো, সেলো অ্যান্ড অ্যামি আর ভার্ন যখন খেলতে যেত বৃষ্টি এসে তাদের তাড়া করে ফের উঠোনে ঢুকিয়ে দিত, ব্র্যাকেটে কারণ। 2.2, ওরা চেঁচাতে লাগলো নেবুর পাতায় করম চা হে বৃষ্টি স্পেনে যা, ব্র্যাকেটে কার্য, উত্তর বৃষ্টিতে ভিজে হুজুগে মেতে উঠেছিল অ্যামি আর ভার্ন। 23, ভেতর ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম, ব্র্যাকেটে কার্য, উত্তর বৃষ্টির সঙ্গে বাজ আর বিদ্যুৎ, সমুদ্রের উপকূলে আছড়ে পড়া ঝোড়ো হাওয়া আর বৃষ্টি থেমে যাওয়ার পরে সবকিছু সবার মতো
হয়ে থাকা। 2.4 লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই, ব্র্যাকেটে কার্য, উত্তর দীর্ঘ বিচ্ছেদের পরে সোলোভার্ন আর অ্যামির বাড়ির দিকে আসে, তারাও তাকে সাদরে আহ্বান করে। এর ফলে সেলোর মধ্যে খুশির ভাব আর একসময়ের ভার্ন এর ব্যাট ফেলে দেওয়ার জন্য অনুশোচনা হয়। 2.5 খোশ মেজাজে বলে, নে সেলো তুই আগে ব্যাট কর, ব্র্যাকেটে কার্য, উত্তর অনেকদিন পরে সেলো ভার্নদের বাড়ির সামনে আসায় তাকে দেখে ভার্নরা খুবই খুশি হয়। 2.6 ওরা ওর চোখের কোণে জল চিকচিক করে দেখতে পাই, ব্র্যাকেটে কার্য, উত্তর ভার্ন এর সঙ্গে টস করা নিয়ে ঝামেলা হওয়ায় ক্ষুব্ধ সেলো ভার্নের ব্যাট আর বল বাড়ির পেছনের ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে, ভার্ন কষ্ট পায়, ব্র্যাকেটে কারণ। প্রশ্ন 3, নিচের বাক্যাংশগুলি কোন বিশেষ অর্থ প্রকাশ করেছে লেখো। 3.1 বাতাস ছুটে এসে বদমেজাজ ঝাপট মারত, বিশেষ অর্থ ঝোড়ো হাওয়ার দাপট। 3.2 জামা কাপড় ঝুপঝুপে, বিশেষ অর্থ বৃষ্টির জলে সম্পূর্ণরূপে ভেজা। 3.3 বৃষ্টি ভয়ানক হাতুড়ে পড়তে লাগলো, বিশেষ অর্থ বৃষ্টি ছাঁটের ধাক্কা। পৃষ্ঠা 106। 3.5 তার মুখ উদ্ভাসিত, বিশেষ অর্থ উজ্জ্বলভাবে প্রকাশিত, এখানে আনন্দিত। 3.4 ভার্ন ড্যাব ড্যাব করেছে, বিশেষ অর্থ বিস্মিত। প্রশ্ন 4, নিচের বিশেষ্যগুলি বিশেষণে আর বিশেষণগুলি বিশেষে বদলে বাক্য রচনা করো। গোমরা বিশেষণ গুমর বিশেষ্য, সুজয় না হয় ভালো চাকরি করে তাতেই তার এত গুমর। হুজুগে বিশেষণ হুজুগ বিশেষ্য, আজকালকার সমাজে নতুন নতুন হুজুগ দেখা যায়। চিৎকার বিশেষ্য রমেশ চিৎকৃত বিশেষণ, রমেশ চিৎকৃত কণ্ঠস্বর সকলকে অবাক করে দিল। সাহসী বিশেষণ সাহস বিশেষ্য, সুভাষচন্দ্রের অতুলনীয় সাহস তাকে স্বাধীনতার যুদ্ধে সহায়তা করেছিল। অভিনব বিশেষণ অভিনবতা বিশেষ্য, মানতেই হয় শুভজিতের পরিচালিত নাটকটিতে অভিনবত্ব আছে। নিচের বাক্যগুলিতে কোন কোন শব্দ বচন কিভাবে নির্দেশিত হয়েছে তা লেখো। 5.1 ওরা হাসছে, ওরা বহুবচন। 5.2 ঝুলে পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠত, মেঘগুলো বহুবচন। 5.3 অ্যামি আমাদের উঠোনে, অ্যামি একবচন আমাদের বহুবচন। 5.4 একসময় কলজেটা যেন লাফ দিয়ে উঠল, কলজেটা একবচন। 5.5 পকেট থেকে একটা পেনি বার করে বলে টস কর, একটা পেনি একবচন। প্রশ্ন 6, নিম্নরেখ অংশের কারক এবং বিভক্তি নির্ণয় করো। 6.1 সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে, বৃষ্টি অপাদান কারকে থেকে অনুসর্গ। 6.2 ওর মুখ একেবারে ভেজা, মুখ কর্মকারকে শূন্য বিভক্তি। 6.3 আমি দাঁড়িয়ে রইলাম, আমি কর্তৃকারকে শূন্য বিভক্তি। 6.4 আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়, খাটের তলায় অধিকরণ কারকে উন্তুস্ত অবিভক্তি। 6.5 ভার্ন রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে, রাস্তা অধিকরণ কারকে থেকে অনুসর্গ। প্রশ্ন 7, নিচের বাক্যগুলি থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো। 7.1 রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন তত, উত্তর রাস্তায় না না ঝমঝম বৃষ্টিতে কোথায় ক্রিকেট খেলতে ওদের আনন্দ বেশি। 7.2 ভার্ন আলসের তলায় আশ্রয় নিয়েছিল, উত্তর ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল। 7.3 আবার এক ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল, উত্তর আবার কি কারণে আকাশ কেঁপে উঠল। 7.4 দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলেন, উত্তর কোথায় দৌড়ে যাই। 7.5 আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়ত অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়, উত্তর আমি অনেকবার সাহসী হব ঠিক করলেও বাজ পড়ার সময় কি করতাম,
প্রশ্ন 8 উদ্ধৃতি চিহ্ন পরিহার করে বাক্যগুলি নিজের ভাষায় লেখো 8.1 আমি 2 নম্বর ব্যাট ভার্ন বলে ভার্ন বলে যে সে 2 নম্বর ব্যাট 8.2 সে বলে সেলো ব্যাট আর বল কোথায় সে সেলোর কাছ থেকে জানতে চায় যে ব্যাট আর বল কোথায় 8.3 ভার্ন সে চেঁচিয়ে ডাকে এই ভার্ন দেখ সেলো সে ভার্নকে চেঁচিয়ে ডাকে সেলোকে দেখতে বলে প্রশ্ন 9 কোনটি কোন দেশের মুদ্রা উল্লেখ করো পেনি ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা মেয়ারো প্রভৃতি ডলার আমেরিকা পেসো মেক্সিকান আর্জেন্টিনা কিউবা প্রভৃতি রুবল রাশিয়া টাকা ভারত বাংলাদেশ প্রশ্ন 10 নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও 10.1 তোমার রাজ্যের কোন দিকে সমুদ্র রয়েছে উত্তর আমার রাজ্যের দক্ষিণ দিকে সমুদ্র রয়েছে 10.2 খেলাধুলো নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো উত্তর খেলাধুলো নিয়ে লেখা এমন একটি গল্প বা উপন্যাস হলো মতিনন্দীর লেখা কোনি 10.3 ঘরের ভেতরে ও বাইরে দুটো খেলার নাম লেখো উত্তর ঘরের ভেতরের খেলা হলো দাবা টেবিল টেনিস এবং ঘরের বাইরের খেলা হলো ফুটবল ক্রিকেট 10.4 তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো উত্তর আমার রাজ্যে একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম সৌরভ গঙ্গোপাধ্যায় 10.5 তোমার জানা ঋতু বিষয়ক যে কোনো একটি ছড়ার প্রথম পংক্তি লেখো উত্তর এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে রবীন্দ্রনাথ ঠাকুর ব্র্যাকেটে পৃষ্ঠা 107 প্রশ্ন 11 নিচের প্রশ্নগুলি দু একটি বাক্যে উত্তর দাও 11.1 মাঠের খেলাধুলোর সঙ্গে রাস্তার খেলাধুলোর ফারাকগুলি লেখো 1 মাঠের খেলাধুলো দুটো দলের মধ্যে খেলা হয় রাস্তার খেলাধুলো দল গঠনের মতো উপযুক্ত সংখ্যক খেলোয়াড় না থাকলেও খেলা যেতে পারে 2 মাঠের খেলাধুলোর ক্ষেত্রে মাঠের ক্ষেত্রফল একটা গুরুত্বপূর্ণ বিষয় রাস্তার খেলাধুলোর ক্ষেত্রে এখানে মাঠের ক্ষেত্রফল তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয় মাঠের খেলাধুলোর ক্ষেত্রে 3 দুজন আম্পায়ার থাকেন রাস্তার খেলাধুলোর ক্ষেত্রে আলাদাভাবে আম্পায়ার না থাকলেও চলে খেলোয়াড়দের মধ্যে থেকেই কেউ এই কাজটি করে প্রশ্ন 4 ব্যাট বল ছাড়াও উইকেট প্যাড গ্লাভস ইত্যাদি লাগে মাঠের খেলাধুলোর ক্ষেত্রে রাস্তার খেলাধুলোর ক্ষেত্রে শুধু ব্যাট আর বল থাকলেই খেলা যায় প্রশ্ন 11.2 সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ঙ্কর হয়ে ওঠে উত্তর কখনো কখনো সমুদ্রের উপকূলে আছড়ে পড়ে ভয়ঙ্কর ঝোড়ো বাতাস লন্ডভন্ড হয়ে যায় সমুদ্রের কাছাকাছি অঞ্চল এবং এইভাবেই সমুদ্রের ধার রে ঝড় ভয়ঙ্কর হয়ে ওঠে 11.3 গল্পে মোট কটি কিশোর চরিত্রের সন্ধান পেলে গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে উত্তর আলাদা গল্পটিতে মোট 3টে কিশোর চরিত্র আছে একজন হলো গল্পকথক সেলো বাকি দুজন তার বন্ধু অ্যামি ও ভার্ন গল্পের একমাত্র বয়স্ক চরিত্র হলেন সেলোর মা 11.4 সেলো ভার্নের ব্যাট বল কেন এবং কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল উত্তর টসে অ্যামির কাছে হেরে যাওয়ায় সেলোর 2 নম্বরে ব্যাট করতে হতো এটা মেনে নেওয়া তার পক্ষে সম্ভব হয় না তাই দুঃখে রাগে সেলো তার বন্ধু ভার্নের ব্যাট আর বল ছুঁড়ে ফেলে দিয়েছিল তাদের বাড়ির পেছনের ঝোপে 11.5 তাদের বিবাদ কিভাবে মিটে গেল উত্তর নতুন বছরের গোড়ার দিকে একদিন বাড়ির দিকে যেতে গিয়ে সেলো চলে যায় ভার্ন আর অ্যামির দিকে তারা তখন সবে রাস্তায় ক্রিকেট খেলা শুরু করছে সেলোকে দেখে আনন্দে উদ্ভাসিত অ্যামি আর ভার্ন তাকে খেলতে আহ্বান করে এভাবে তাদের বিবাদ মিটে যায় প্রশ্ন 12 রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কোন কোন অনুষঙ্গে মনে হলো যে গল্পটি বিদেশি গল্প উত্তর রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি যে বিদেশি গল্প তা নিম্নলিখিত অনুষঙ্গগুলি থেকে স্পষ্ট বোঝা যায় ক গল্পে মেয়ারও বলে যে জায়গাটার কথা বলা হয়েছে বা অ্যামি ভার্ন সেলো এইসব নামগুলি বিদেশি মুদ্রা হিসেবে পেনির উল্লেখ আছে খ নেবুর পাতায় করমচা এই বৃষ্টি ধরে যা একে রূপান্তরিত করে শেষ পংক্তি হয়েছে হে বৃষ্টি স্পেনে যা এই স্পেন বিদেশি রূপান্তর গ বর্ষাকাল ক্রিকেট খেলার পরিকল্পনা আমাদের এই বাংলা ছেলেদের অভ্যাসের মধ্যে সাধারণত থাকে না
প্রশ্ন ১৩, তোমার নিজের চেনা পরিবেশ ও চরিত্রের সঙ্গে গল্পের মিলগুলো সূত্রাকারে লেখো। শিক্ষকের সাহায্য নিয়ে মানচিত্রে দেশটির অবস্থান দেখে নাও। উত্তর, রাস্তায় ক্রিকেট খেলা। শীর্ষক রচনায় রাস্তায় ক্রিকেট খেলার ঘটনাটি আমার কাছে এক পরিচিত অভিজ্ঞতা। মাঝে মধ্যে শীতকালের দিকে আমরা পাড়ায় ছেলেরা মিলে রাস্তায় ক্রিকেট খেলে থাকি, যদিও এই খেলা গল্পের মতো বর্ষাকালে হয় না। গল্পের তিনটি চরিত্র আছে, সেলো বা গল্পের কথক, অ্যামি ও ভার্ন। তিনজনেই বালক চরিত্র। এদের মধ্যে সেলো বজ্র বিদ্যুৎ ভর্তি বর্ষাকালকে রীতিমতো ভয় পায়, বিদ্যুৎ চমকালে সে ছিটকে খাটের তলায় লুকিয়ে পড়ে। অ্যামি বা ভার্ন স্বভাব ধর্মে অনেকটাই তার উল্টো। সেলো বলছে, আশ্চর্য, রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন ততই। বর্ষাকালে আমাদের এই বাংলায় বৃষ্টিতে ভিজে ক্রিকেট না বলেও ফুটবল খেলা ছেলেদের দেখাই আমরা সহজে পেয়ে থাকি। সেলো চরিত্রের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়ার সঙ্গে বাঙালি স্বভাবের বাস্তব একটি মিল আছে। বৃষ্টির জন্য প্রথমে ব্যাট করার সুযোগ হারানোর পর যখন সেলো টসে হেরে যায়, তখন সে তার মেজাজ আর ঠিক রাখতে পারে না। ভার্ন এর ব্যাট আর বলকে গায়ে যতটা জোর আছে ততটাই জোরে সে ছুঁড়ে ফেলে দিল ছিল ঝোপের ভেতর। রাগে ফুসতে ফুসতে ভার্নের প্রশ্নের উত্তর সে বল উত্তরে সে বলেছিল, কিসের ব্যাট বল জানি না, যাও। সেলোর মুখ থেকে ওই কথাটা শোনবার পর অ্যামির তৎক্ষণাৎ প্রতিক্রিয়া হলো, ওর বাড়িতে বলে দে, বলার অপেক্ষা রাখে না। এই ধরনের মানসিকতা সম্পন্ন অনেক বন্ধুই আমাদের মধ্যে আছে। গল্পে এইগুলিই হলো মিলের অনুসংঘ। শেষ অংশটির উত্তরের জন্য শিক্ষক মহাশয়ের সাহায্য নাও। সংযোজিত প্রশ্ন ১, বিপরীতার্থক শব্দ লেখো। সর্বদা, কদাচিৎ, মরা, বাঁচা, ওপর, নিচ, নির্বিকার, বিকার, কমা, পরিবর্তনযুক্ত, আনন্দ, নিরানন্দ, সদ্য বিলম্বিত, পুরাতন, ভেজা, শুকনো, প্রতিবাদ, বাদ, ময়লা, পরিষ্কার, অদৃশ্য, দৃশ্যমান। পৃষ্ঠা ১০৮, সাহসী, ভীতু, অভিনব, একঘেয়ে, চেঁচিয়ে, নিঃশব্দে, খোশমেজাজ, বদমেজাজ, আশ্রয়, নিরাশ্রয়। প্রশ্ন ২, নিম্নলিখিত শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। চকচকে, বাবা আমাকে একটা চকচকে ৫ টাকার মুদ্রা দিয়েছেন। ঝকঝকে, ভালোভাবে মোছার পর মেঝেটা খুব ঝকঝকে দেখাচ্ছে। দপদপায়, ব্যথার জায়গাটা আজ সেদিনের মতো দপদপায়। চিকচিক, রোদ্দুরে বালির ওপর অভ্রগুলো চিকচিক করছে। ঝুপঝুবে, হঠাৎ করে বৃষ্টি আসায় জামাকাপড় ভিজে একেবারে ঝুপঝুবে হয়ে গেল। ঝমঝম, সারাদিন ধরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কিংকর্তব্য বিমূঢ়, চোখের সামনে আগের গাড়িটা খাদে পড়ে যেতে দেখে আয়ুষ একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। ড্যাব ড্যাব, জীবনের প্রথমবার বেড়াতে বেরিয়ে তাজমহল দেখে ছোট্ট স্বাগতা ড্যাব ড্যাবে চোখে চেয়ে থাকলো। প্রশ্ন ৩, বিশেষ্যগুলিকে বিশেষণে আর বিশেষণগুলিকে বিশেষে পরিণত করে বাক্য রচনা করো। বিষণ্ণ, বিশেষণ, বিষণ্ণতা, বিশেষ্য। অসীমবাবুর মনের এই বিষণ্ণতা আমাদের মনটা খারাপ করে দিল। হিংস্র, বিশেষণ, হিংস্রতা, বিশেষ্য। রাজনৈতিক হিংস্রতার কারণেই দেশের পরিবেশটা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। অধীর, বিশেষণ, অধীরতা, বিশেষ্য। কৃষ্ণবাবুর এই অধীরতা তার স্নেহেরই প্রকাশ। হিংস্রতা, বিশেষ্য, হিংস্র, বিশেষণ, হিংস্রতা, বিশেষ্য। রাজনৈতিক হিংস্রতার কারণেই দেশের পরিবেশটা ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে। অধীর, বিশেষণ, অধীরতা, বিশেষ্য। কৃষ্ণবাবুর এই অধীরতা তার স্নেহেরই প্রকাশ। সাহস, বিশেষ্য, সাহসী, বিশেষণ। রামবাবুর মতো সাহসী মানুষ আজকাল খুব একটা চোখে পড়ে না। লজ্জিত, বিশেষণ, লজ্জা, বিশেষ্য। অন্যায় কাজ করেও হাবুলের বিন্দুমাত্র লজ্জা নেই। প্রশ্ন ৪, টিকা লেখো স্পেন। উত্তর, দক্ষিণ পশ্চিম সাইবেরীয় উপদ্বীপে অবস্থিত স্পেন হল ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। স্পেনের আয়তন প্রায় ১৯৪৮৯৭ বর্গ মাইল। স্পেন দেশটির দক্ষিণে রয়েছে জিব্রাল্টার প্রণালী, পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং পূর্ব ও দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগর। কাস্টিলীয় স্পেনীয় হল স্পেনের সরকারি ভাষা। এই দেশের ৯৬% নাগরিকই ক্যাথলিক খ্রিস্টান। ১৯৮৬ খ্রিস্টাব্দে স্পেন ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়। স্পেনের রাজধানী মাদ্রিদ। রাস্তায় ক্রিকেট খেলা এখানেই শেষ হলো।
পরবর্তী নবম পাঠ দিন ফুরালো পরবর্তী ফাইলে।